ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন স্বামীর কাছ থেকে মাসের খরচার টাকা নেওয়ার জন্য আয়কর নোটিশ পেতে পারেন স্ত্রী জেনে ইনকাম ট্যাক্স নোটেস বিনিয়োগ থেকে অর্জিত আয়ের উপর স্ত্রীকে কর দিতে হবে কেউ যদি নিজের স্বামীর কাছ থেকে গৃহস্থালীর খরচের জন্য প্রতি মাসে টাকা পান বা স্বামী যদি স্ত্রীকে উপহার হিসাবে কিছু দেন তাহলে কি তার উপর ট্যাক্স দিতে হবে বিশেষজ্ঞদের মতে এই আয়ের ওপর স্ত্রীকে কোনো কর দিতে হবে না কর বিশেষজ্ঞ শরদ কোহলি সিএনবিসি আওয়াজকে বলেছেন যে এই অর্থ শুধুমাত্র স্বামীর আয় হিসাবে দেখা হবে যাই হোক স্ত্রীর কর দেওয়ার প্রশ্ন তখনই উঠবে যখন তিনি এই টাকা কোথাও বিনিয়োগ করবেন বিনিয়োগ থেকে অর্জিত আয়ের উপর স্ত্রীকে কর দিতে হবে বছর থেকে বছরের ভিত্তিতে গণনা করা বিনিয়োগ আয় স্ত্রী রায় হিসাবে বিবেচিত হবে যার উপর কর দিতে হবে এটি লক্ষণীয় যে একটি সীমা অতিক্রম করে নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা করার বিধানও রয়েছে শরদ কোহলির মতে আয়করের ধারা দুই ছয় নয় এস এস এবং দুইশো উনসত্তর এর অধীনে কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেনে জরিমানা দেওয়ার বিধান রয়েছে তবে রক্তের সম্পর্ক বা নিকটাত্মীয়রাও এই নিয়ম থেকে অব্যাহতিপ্রাপ্ত বাবা ছেলে স্বামী স্ত্রী সহ কয়েকজন নিকটাত্মীয়কে এ নিয়মের বাইরে রাখা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক এই ক্ষেত্রে কোন কোন বিষয়ে কর দিতে হতে পারে কর দিতে হবে না যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে টাকা বা উপহার দেন তাহলে স্ত্রীকে কোন কর দিতে হবে না এই উপহার বা নগদ পরিমাণ শুধুমাত্র স্বামীর উপার্জনে যোগ করা হবে এর উপর করের দায় শুধুমাত্র স্বামী বহন করবেন স্ত্রীকে আপেক্ষিক বিভাগে রাখা হয়েছে তাই তার উপহার লেনদেনের উপর কোন কর নেই যেখানে বিনিয়োগের উপর কর দিতে হবে স্ত্রী যদি স্বামীর দেওয়া অর্থ এফ ডি সি স্টক মার্কেট, সোনা সম্পত্তি বা অন্য কোনো বিকল্পে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে যে রিটার্ন পাবেন তার ওপর তাকে ট্যাক্স দিতে হবে এই বিনিয়োগের আয়ের উপর মূলধন লাভ বিভিন্ন সময়কাল অনুযায়ী প্রযোজ্য অতএব সব ধরনের বিনিয়োগের উপর ট্যাক্স সমান হবে না স্ত্রী সন্তানের সঙ্গে টাকার লেনদেনেও থাকে আইটিরও নজরদারি আসতে পারে আয়কর নোটিস ইট রুলস আয়করের ধারা দুই ছয় নয় এস এস এবং ২৬৯টি উনসত্তর টি এর অধীনে কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে তবে অনেক ক্ষেত্রেই এতে শিথিলতা রয়েছে বাবা ছেলে স্বামী স্ত্রী এবং কিছু নিকটাত্মীয় এর মধ্যে সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনো জরিমানা নেই কিন্তু যদি সেই টাকা বারবার কোথাও বিনিয়োগ করা হয় এবং তার থেকে আয় হয় তাহলে যে বিনিয়োগ করবে তাকে আয়ের উপর কর দিতে হবে অতিরিক্ত অর্থের লেনদেন হলেই আয়কর সম্পর্কে সচেতন থাকতে হয় না হলেই আসবে আয়কর দফতরের নোটিস এমনকি স্বামী স্ত্রী বাবা ছেলের মধ্যে অতিরিক্ত অর্থের লেনদেন হলেও আসতে পারে আইটি নোটিস কেননা সকলের প্রতিটি লেনদেনের আয়ের উপরই নজরদারি থাকে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে নগদ লেনদেনেও কি আয়কর নোটিস আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে কত টাকার নগদ লেনদেন হতে পারে সেটা জেনে নিন কখন আয়কর নোটিশ পাঠায় কর বিশেষজ্ঞদের মতে গৃহস্থালীর খরচ বাবদ স্বামী প্রতি মাসে টাকা দিলে বা উপহার হিসেবে টাকা দিলে স্ত্রীর আয়করের দায় থাকবে না এই উভয় প্রকারের পরিমাণই স্বামীর আয় হিসাবে বিবেচিত হবে স্ত্রী আয়কর বিভাগ থেকে এই টাকার জন্য কোন নোটিশ পাবে না কিন্তু যদি স্ত্রী বারবার এই টাকা বাজারে বিনিয়োগ করেন এবং তা থেকে আয় করেন তাহলে আয়ের উপর কর দিতে হবে একটি সম্পূর্ণ অর্থবর্ষে মোট বিনিয়োগের উপর যে আয় হবে তার উপর কর দিতে হবে আয়করের ধারা দুই ছয় নয় এস এস এবং দুইশো উনসত্তর এর অধীনে কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে তবে অনেক ক্ষেত্রেই এতে শিথিলতা রয়েছে এসব ক্ষেত্রে অব্যাহতি রয়েছে বাবা ছেলে স্বামী স্ত্রী এবং কিছু নিকটাত্মীয় মধ্যে সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনো জরিমানা নেই কিন্তু যদি সেই টাকা বারবার কোথাও বিনিয়োগ করা হয় এবং তার থেকে আয় হয় তাহলে যে বিনিয়োগ করবে তাকে আয়ের উপর কর দিতে হবে থ্যাংক ইউ ইউ অল লটের তরফ থেকে আজ ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন Но ну вот.